ওরা সব দিয়েছে আমাকে এবং যে রাস্তা দেওয়া আছে সুতরাং রাস্তার জন্য চিন্তা করতে হবে না। দেখুন আমাদের পশ্চিম বিধানসভায় 259টা বুথ গ্রামসভা, তাহলে প্রত্যেকটা গ্রাম সভায় 10টা করে এরকম ছোটো ছোটো গ্রাম, তাহলে কত রাস্তা আমাদেরই করতে হবে। 8 বছর আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা চেষ্টা করছি, আমরা দিয়েছি অনেক, সব রাস্তাই হবে না, কোনো চিন্তা করবো না। শোনো, এই আপনাদের সঙ্গে রাস্তা হয়েছে আমাদের, এই রাস্তা এই দেখো, এপারে হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি আর এপারে হচ্ছে দিদিকে সরাসরি কর্মসূচি অনুযায়ী আপনি আজকের প্রত্যন্ত এই উত্তর রেদোখালী গ্রামে এসছেন এবং মাঠে নেমে রোয়ার কাজ করলেন, কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো। আমি বহুদিন আগে এই রোয়া রুয়েছি জমিতে, আমন ধানের চাষে, তারপরে খোয়ালি করেছি, তারপরে খোম মেরেছি, ধান কেটেছি, রাখেছি, আমার খুব ভালো লাগলো। এবং এখনও যা চাষিরা এখানে যাদের উত্তর রেদোখালী, ওরা বললেন যে এখনও সময় আছে চাষ করার, এখনও কয়েকদিন সময় আছে, এবং এখানে বলছি 1 বিঘেতে 9 বস্তার উপরে ফলন হবে। আমরা বলেছি যে কোনো সমস্যা হলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাছে আপনারা ফোন করবেন, বা কোনো সমস্যা হলে চাষিদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে আপনার যদি পেতে অসুবিধা আমাদের কাছে বলবেন। বিধায়ক শ্যামল মণ্ডলের সাথে আজকে রোয়া কাজ করলেন, কেমন লাগলো? আমি সবিন লস্কর, মাননীয় বিধায়ক আমাদের শ্যামল কাকুর সঙ্গে আমি রুইলাম, রুয়ে খুব ভালো লাগলো। ইনি আমাদের এলাকার ক্যানিং 1 নম্বর ব্লকের MLA, এনার সাথে আজকের কাজ করলাম, কাজ করাতে আমার খুব ভালো লাগলো। এবং পরবর্তীকালে আমাদের যদি কৃষিক্ষেত্রে কোনো সমস্যা হয়, আমরা মাননীয় শ্যামল মণ্ডল মহাশয়কে আমাদের সুবিধা অসুবিধার কথা জানাবো এবং বলবো। মানে আগামী দিয়ে মানে বেশ খরো যাওয়ার পর হঠাৎ বর্ষা এসছে এবং চাষ চলছে, সেদিক থেকে কি আপনারা খুশি? খুশি, এবং এই যে এবছর একটু লেট হয়ে গেছে, কারণ বৃষ্টিটা আমাদের দেরিতে হওয়াতে লেট হয়ে গেছে। প্রত্যেক বছর আমরা 8-9 বস্তা করে ধান পাই, এবছর আশা করছি হয়তো নাও পেতে পারি, কারণ এবছর একটু একটু বয়সটা না, মানে বর্ষাটা নাবিতে এসছে। এবছর মনে হয় 5 থেকে 6 বস্তা বীজটা গেরো আসার মুখে, কারণ ভাদ্র মাসের আজকের কয়েক তারিখ হয়ে গেল, 6-7 তারিখ হয়ে গেল, তারপরে গেরো আসার মুখে বীজটা তেমন ফলপ্রসূ নয়, কিন্তু 5 থেকে 6 বস্তা এরকম ভাবে আশা করা যাচ্ছে, কিন্তু একেবারে চাষ মার যাবে না, মার যাবে না। আপনার নাম? আপনার নাম? নাম সমীর নস্কর। সকালে জল আসে কি? মাঝে মাঝে আসে না, কিন্তু বিকেলে কম্পালসারি। এসেছি, আপনারা কেমন আছেন, আমাদের বিভিন্ন সমস্যার কথা শুনতে এসেছি, তাহলে হয়ে যাবে
ঠিক আছে ভোট আপনার দিতে হবে না, রাস্তা হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমার দিদি ধরেন এই যা আপনি মুখ্যমন্ত্রীকে দায়িত্ব করতে পারেন আমরা বলবেন।